বি দ্য পার্ট অফ আওয়ার চ্যানেল। আমি সন্দীপ, তোমাদেরকে স্বাগত জানাই শুভ সপ্তমীর রাত্রে সানাসান ভ্লগে। মহাসপ্তমীর সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বাজে 8:45। আমরা জাস্ট কোনো মণ্ডপে ঢুকবো না এবং রাস্তায় কেমন ভিড় এই করোনা পরিস্থিতিতে সেটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। আমরা এখন যাচ্ছি হরিপুর মামুলবোনা রোড। এখন যাচ্ছি আমরা মধুপুর ছাড়িয়ে এই বিষ্ণুপুর আমরাভজন ক্লাব, তারপর বিষ্ণুপুর কালীবাড়ির সামনে যে দুর্গা প্রতিমাগুলো হয় এবং ওখানে কেমন ভিড় আছে সেইটা দেখার জন্য যাচ্ছি। তো পার্লার সঙ্গে দুর্গা প্রতিমা এখানে ভালো সিস্টেম করেছে, দূর থেকে মা দুর্গা দর্শন মণ্ডপটা হয়েছে। চেষ্টা করছি দেখানোর সামনে কতটা পারবো বলতে পারছি না, কারণ আমরা ভেতরে ঢুকে যাব না, এখানে ভালো ভিড় আছে। এরপর আমরা সামনে যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ি মাঠ। প্রতিবারের তুলনায় এবার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির প্রতি বছর এই মাঠে এখানে অনেক বড় প্যান্ডেল হয় এবং এখানে পুজো হয়। মণ্ডপটা এখান থেকে সরে গিয়ে সামনে ডান দিকে হয়েছে। এখন আছি কাশিম বাজার ঝাউখোলা মোড়, কাশিম বাজার পুলিশ ফাঁড়ি। এবার এই পুজোটা এখানে এই মাঠটায় পুরোটা পান্ডাল করে এই মুহূর্তে কাশিম বাজার বারোটি তারা সার্বজনীন দুর্গা পুজো কমিটির সামনে দাঁড়িয়ে রয়েছে, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে। এখনও পর্যন্ত যে কটা ঠাকুর দেখেছি সবকটা কিনলেস দেখছি না, ইভেন এরকম কোনো অপশনও নেই কোনো জায়গায়, মানে এখন কোনো কোথাও কিউ দেখতে পাইনি এখনও পর্যন্ত, স্টিল না ইটস বেটার। আমরা সামনে এগিয়ে চলেছি কাশিম বাজার ছোট রাজবাড়ির দিকে। আমরা দাঁড়িয়ে আছি আবার কাশিম বাজারের ছোট রাজবাড়ি থেকে বেরোনোর পর আমরা বসে আছি গাড়িতে। বাট ইউ গাইজ আর এনজয়িং।